Good morning everyone, welcome to any world. As only seen for about Amla Bishwaram. After Amla Ram, it's Mali. It only the body took it 2:50. So it will, it all, it took 5 hours. এখন আমরা হোটেল ব্লু পার্ল তার রুফটপ রেস্টুরেন্টে, এটা হচ্ছে তার রুফটপ রেস্টুরেন্ট, এখানে আমরা একটু লাঞ্চ করব, তারপরে নিচের রুমে গিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা বাইরে সাইট সিন করার জন্য বেরিয়ে পড়ব। তো এই যে আমরা এখন লাঞ্চের জন্য ওয়েট করছি, খুব খিদে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ জার্নি হয়েছে। তো এই হোটেলে একটা বেঙ্গলি ওয়েটার ছিল, যাই হোক আমরা এখন রেডি হচ্ছি। আর আমরা প্রথমেই যাব একটা লেক দেখতে, লেকটার নাম হরে কুলালে লেক। তো ভীষণ কঠিন নামগুলো, কর্ণাটকের বেশ নাম যতগুলো নাম আছে সে ভীষণ ভালো কঠিন। এটা হচ্ছে রিসেপশন, হোটেলের রিসেপশন। এই যে আমরা এখন বেরোচ্ছি সাইট দেখার জন্য, আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, এই গাড়িতে করেই আমরা এসেছি। তো ফার্স্টে ওখানে গিয়ে এখন আমরা ওদের অন দা ওয়েতেই আছি, যাই হোক লেকটা দেখবো, লেখে আরো দু তিনটে সাইট সিন কভার করবো। সিরি ক্যাফে আর হচ্ছে রত্নাগিরি বোর আর হচ্ছে কফি মিউজিয়াম, এই চারটে ভাবছি আজকে করব, কভার করব। তারপরে আজকে বেশ একটু বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো ছেলেটারও একটুখানি ঠান্ডা লেগেছে, তাও যেহেতু অলরেডি বুক করা হয়ে গেছিল তাই আমরা আসতে বাধ্য হলাম এখানে। এই যে এখন আমরা পেরোচ্ছি এই জঙ্গলটার মধ্যে দিয়ে, যখন এই জঙ্গলটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি আমার ঠিক মনে পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইলাম বাজারের জঙ্গল আছে, অনেকটা ঠিক সিমিলারিটি আছে এই জঙ্গলটার সাথে, তো ওটার কথাই মনে পড়ে যাচ্ছিল আমার। তো এই যে এবার আমরা পৌঁছাবো, হ্যাঁ এবার পৌঁছে গেছি আমরা এই লেকে। তো এবার এই লেকে আমরা বেশ ভালো লাগলো, অনেকটা বড়, আর এখানে ভীষণ গ্রিনারি, এটাই খুব দেখতে ভালো লাগলো, চোখটা মনে হচ্ছে জুড়িয়ে গেল এই গ্রিনারি দেখে। তো আমরা একটু ফটো টটো তুললাম, তুলে তারপর আবার দ্বিতীয় যেটা আমাদের যাওয়ার জন্য ডিসাইড করেছি সেটা হচ্ছে সিরি ক্যাফে। তো বৃষ্টি পড়তে আরম্ভ করলো অল অফ এ সাডেন, আমরা যখন গেলাম তখন ওখানে বৃষ্টি ছিল না, তারপরে দেখি 5-10 মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে গেলো, তাই আরো অনেকটা হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হেঁটে যেতে পারলাম না। তো আমরা তাই সেই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম, কারণ প্রচুর বৃষ্টি হতে শুরু করলো, যখন দেখুন কিরকম শুকনো। এখন ঠিক 10 মিনিট পরে আমরা যখন বেরোতে শুরু করি তার 10 মিনিট পরে বৃষ্টি হতে শুরু করলো। তো যাই হোক এখানে বেশ লেকটা বড়, কিন্তু আমাদের আরো একটু ইচ্ছা করছিল, এই যে হেঁটে যাচ্ছি আমরা, অনেকটু ইচ্ছা করছিল আরো একটু হেঁটে যাই, একদম হেঁটে গেলে জঙ্গলে পৌঁছাবো, কিন্তু অতটা হাঁটতে পারলাম না কারণ একটু টায়ার্ডও ছিলাম আর একটু ক্লাউডি ছিল। তো এটা আমাদের সেকেন্ড স্পট, এটাকে সিরি ক্যাফে বলে। আমরা পৌঁছে গেছি সিরি ক্যাফে, বেশ ভালো লাগলো জায়গাটা দেখতে। এখানে ডিফারেন্ট টাইপের কফি পাওয়া যায়, তো 2-3 রকমের কফি আমরাও টেস্ট করলাম, কিছু খাবার জিনিসও কিনলাম, ডিফারেন্ট টাইপ ব্ল্যাক চকলেট অ্যান্ড আমলা, অল দিস থিং ওখানে খুব ভালো পাওয়া যায়। তো এটাকে সিরি ক্যাফে বলে। তো এখানে এসে এখানটা বেশ ড্রাই ছিল, এখানে দেখলাম একটা এরিয়াতে বৃষ্টি হচ্ছে আর একটা এরিয়াতে বৃষ্টি হচ্ছে না, এখানে ড্রাই ছিল বেশ, এখানে বেশ রিল্যাক্স করলাম, বসে একটু কফি খেলাম, একটু রিল্যাক্স করলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর প্রথমে যে জায়গাটাতে গেছিলাম ওই লেকটাতে অল অফ সাডেন বৃষ্টি পড়তে শুরু করেছিল, তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এসে এখানে বসে ভালো করে আমরা রিল্যাক্স করলাম। এবার আমরা যাব কফি মিউজিয়াম। তো এখান থেকে কফি মিউজিয়াম যেতে ওরা বললো কি 24 কিলোমিটার লাগবে, তো আমরা বললাম ঠিক আছে, তো আমরা এখান থেকে কফি মিউজিয়ামে একটুখানি রেস্ট করে কফি মিউজিয়াম পৌঁছাবো। তো এবার আমরা শুরু করলাম কফি মিউজিয়াম দেওয়ার জন্য, এই যে এখানে আমরা কফি মিউজিয়াম পৌঁছে গেছি। হ্যাঁ এই যে কফি মিউজিয়াম এন্ট্রেন্স, এটা এই যে দেখা, এটা হচ্ছে আমরা এন্ট্রেন্স। তো এখানে কিভাবে কফি প্রসেসিং হয় কর্ণাটকা তো আপনারা জানেনই যে কফির জন্য খুব ফেমাস, এখানে অনেক কফি তৈরি হয়। তো এখানে কিভাবে কফি প্রসেসিং হয়, কফিটা কিভাবে তৈরি হয় আর যে ফাইনাল প্রোডাক্ট আমাদের কাছে আসে, তো সেই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, সেটা আমার খুব ভালো লাগলো দেখে। মানে কিভাবে প্রথমে ওটাকে নিয়ে আসা হয় সিডগুলোকে, তারপর এই যে আমার হাজবেন্ড এটা দেখছেন যে কিভাবে কি সমস্ত প্রসেসটা লেখাও আছে, ওরা সমস্ত প্রসেসটাকে ভালো করে এক্সপ্লেন করেছে। তো তারপরে আমরা আরো একটু যাওয়ার অন্য জায়গা থেকে ঘোরার একটু ইচ্ছা ছিল, কিন্তু একটু টায়ার্ড ফিল করছিলাম, তো আমরা বললাম কালকে সকালেই যাব।
এবারে যে কফি কি করে প্রসেসিং হয়, কিভাবে কি হয়, সময় সব এক্সপ্লোর করছে। আমার ছেলে খুব ভালো করে এক্সপ্লোর করতে জানে সবকিছু, এই যে কফি কফি যাত্রা। এবার আমরা আবার হোটেলে ফিরে এলাম। এবার এখন একটু ডিনার করব, ডিনার করে নিচে গিয়ে একটু রেস্ট করব, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। উঠে আবার আমরা অন্য একটা জায়গায় যাব, খুব ভোরে উঠতে হবে, খুব ভোরে না উঠলে আমাদের ওই জায়গাটা কভার করতে পারবো না। খাওয়া কমপ্লিট, এখন আমরা শুতে যাব। তো আমরা একটু রেস্ট করছি হোটেলে, আমাদের রুমের বাইরেই। তারপর এখন এই যে, এবার গুড নাইট।